হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসম্মা শাওন, সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনস্থ এম.এড পর্যায়ের এক সার্কুলার হয়েছে, যা আপনাদের মাঝে উপস্থাপন। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, মাস্টার্স অব এডুকেশন সন্ধ্যা কার্যক্রমে ভর্তি বিজ্ঞপ্তি। এই ভর্তিটি মূলত 2018-19 শিক্ষাবর্ষের প্রথম পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট IER এর 1 বছর অথবা 2 বছর মেয়াদী মাস্টার্স অফ এডুকেশন সন্ধ্যা কার্যক্রমে ভর্তির জন্য নিচে উল্লিখিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। ক, ব্যাচেলর অফ এডুকেশন সম্মান B.ed বা ডিপ ইন এড অথবা DPED অথবা শিক্ষা সমতুল্য ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা। ক, ব্যাচেলর অফ এডুকেশন সম্মান বা বিএড বা ডিপ ইন এড বা DPED বা শিক্ষায় সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ অথবা শিক্ষা ডিগ্রি প্রাপ্ত। নাম্বার 2, মাস্টার্স ডিগ্রি অথবা স্নাতক BA বা BSc বা BSS বা BCom বা BSed বা পর্যায় পর্যন্ত সকল পরীক্ষায় ক্লাস বা ডিভিশনের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং GPS বা CGPA 4.00 স্কেল ন্যূনতম 3.00 থাকতে হবে। খ, ব্যাচেলর অফ এডুকেশন সম্মান বা বিএড বা ডিপ ইন এড বা DPED অথবা শিক্ষায় সমতুল্য ডিগ্রি ব্যতীত প্রার্থীদের জন্য আবেদনের যোগ্যতা। নাম্বার 1, মাস্টার্স ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় অবতীর্ণ অথবা ডিগ্রি প্রাপ্ত। খ, মাস্টার্স অথবা স্নাতক পর্যায় পর্যন্ত সকল পরীক্ষায় ক্লাস বা ডিভিশনের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী এবং CGPA বা GPA 4 পয়েন্ট স্কেলে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। শিক্ষায় সমতুল্য ডিগ্রি ব্যতীত ভর্তিকৃত শিক্ষার্থীদের অতিরিক্ত 2টি টার্মে পূর্ব শর্তমূলক 6টি কোর্স সম্পন্ন করতে হবে। অন্যান্য নির্দেশাবলী, এই ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.du.ac.bd এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.ierdu.edu.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। 2, আগ্রহী প্রার্থীগণকে http://smartadmission.info অর্থাৎ smartadmission.info/emed-icr-du ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং একই ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকাও পাওয়া যাবে। 3, 7/5/2019 তারিখ থেকে 30/6/2019 তারিখের মধ্যে ভর্তি ফর্ম বাবদ নির্ধারিত 1,600 টাকা বিকাশের মাধ্যমে 01410130013 নাম্বারে জমা দিতে হবে। আমি আবারও নাম্বারটা বলছি, 1,600 টাকা আগামী 7/5/2019 তারিখ থেকে 3/6/2019 তারিখের মধ্যে বিকাশের মাধ্যমে 01841013013 নাম্বারে জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং অভিজ্ঞতার সনদ অনলাইন ফর্ম পূরণের সময় আপলোড করতে হবে। ভর্তি বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। হটলাইন 01883406830, আবারও বলছি, হটলাইন 01883406830। 21/6/2019 তারিখ শুক্রবার সকাল 10টায় IER ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই মাস্টার্স এডুকেশনের যেই মাস্টার্স প্রোগ্রাম, সন্ধ্যাকালীন যে মাস্টার্স প্রোগ্রাম, এটার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে
আপনারা আবার মিলিয়ে নিন। 21/6/2019 তারিখ শুক্রবার সকাল 10টায়, আর সেটির ভেন্যু হচ্ছে আইইআর ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আপনারা অনেকে আমাদের কাছে কমেন্ট করেছেন এবং ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে মাস্টার্স এডুকেশন, মাস্টার্স অফ এডুকেশন সন্ধ্যাকালীন যেটা এম.এড কোর্স, এটা কবে দিবে বা কীভাবে ভর্তি, কবে থেকে ভর্তি শুরু হবে, তো সেটার উত্তরই আমরা আজ দিয়ে দিলাম। তো আপনার যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনার প্রশ্ন ছড়িয়ে দেবেন, আপনারা সেটার উত্তর দিয়ে দিব। তো আপনার যদি এই ভিডিওটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আপনি আপনার কি জানতে চান সেটা অবশ্যই মেসেজ অপশনে বা কমেন্ট বক্সে দিয়ে দেবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি যদি আজই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব আশা করি, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। পরবর্তী কোনো এক নিত্য নতুন তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, এবং পরবর্তী সকল তথ্য পেতে বা নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো পরবর্তী কোনো এক ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আমার কথা হবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।